আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাতাশে সেপ্টেম্বর দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি আলা শামসুদ্দিন সরকার সুপারমার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক বর্তমানে আলু পেঁয়াজ রসুনের এবং আদার দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন আর পেঁয়াজের দামটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আজকের বাজারে দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো আর যেটা হচ্ছে উপহারস্বরূপ আপনাদের থাকছে সেটা কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের কিন্তু একটা উপহার দেব সেটা কিন্তু আমি বলেছি তা আপনার যারা আমাদের পুরাতন এবং নতুন গ্রাহক আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন তারপরে কিন্তু আমরা যখন লটারিটা ড্র করব তখন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে এই যে মোটামুটি বিক্রি হচ্ছে তারপরে আরেকটা কথা হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি নেই আজকে বৃষ্টি নেই বৃষ্টি নেই আকাশও কিন্তু অনেক পরিষ্কার দেখেন আকাশও ভালোই অনেক পরিষ্কার আজকে বৃষ্টি নেই এইখানে যে খুচরা বিক্রেতা কাকুরা আছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দুই দিন তো ভালোই বৃষ্টি হয়েছে না আজকে তো বৃষ্টি নেই আজকে সকাল সকালই তো চলে আসছেন বাজারে আপনি কোথা থেকে আসছেন গাজীপুর চৌরাস্তা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে আপনাদের একটু দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান সাউদের মাল কিন্তু নতুন এটা ইন্ডিয়ার সাউদের মাল চলে এসেছে ইন্ডিয়ান সাউদের এটা এই ইন্ডিয়ান সাউদের এটাও কিন্তু ইন্ডিয়ান সাউদের আবার দেশি পেঁয়াজও কিন্তু আছে তা আবার আলু আছে এই যে আলু রসুন এর দাম কেমন যাচ্ছে সেটা জানাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডায়মন্ড আলু কাঠিলাল স্টিক আলু তারপর এদিক দিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি এইগুলা হচ্ছে কোয়া রসুন তারপরে এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আদা এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা আদা ইন্ডিয়ান যে নতুন আদা সেটা আদার দামটাও কেমন আছে সেটা জানিয়ে দেবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আমরা এই যে এখানে কিন্তু এই ডায়মন্ড আলুটার দাম কেমন আছে সেটাও জানতে পারবেন আমরা এখন সরাসরি চলে যাব

নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতেই পাচ্ছেন নব্বই টাকা কেজি তারপরে আমরা জানতে চাচ্ছিলাম আপনার এখানে এই যে এই এই যে নতুন পেঁয়াজ আসছে এগুলো কোন জায়গার এরা আপনার ইন্ডিয়ান পেস ইন্ডিয়ান সাউদের মাল না জি জি নাসিকের পেঁয়াজ কি আসতেছে নাসিকের পেজ আসতে হয়তো আমার ঘরে নেই অন্য ঘরে আছে আপনার ঘরে নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি পেঁয়াজও আছে এই ইন্ডিয়ান আপনার পেঁয়াজটা কত হয়ে যাচ্ছে সাউদের এরা আপনার বেস্তাইছি অষ্টআশি সাতাশি অষ্টআশি সাতাশি টাকা কেজি ধরে এরপরে বেচা কম বেচা কিনে বেচা কিনা হচ্ছে কম গতকাল তো বৃষ্টি ছিল আজকে তো আর বৃষ্টি নেই আজকে শুক্রবারে বেচা কম হয় বেচা শুক্রবার একটু কম থাকে বিশুদ্ধবার সবচেয়ে বেশি থাকে শুক্রবারে সবচেয়ে বেচা বেচাকিনি কম জি জি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা লট আছে এই পিএসটা কোন জায়গা এটা হলো আমাদের ফরিদপুর এফএস ফরিদপুরের পিএস এই পিএসটা হচ্ছে ফরিদপুরের তাই এটা কত করে যাচ্ছে এটা 94 95 94 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর এই যে আরেকটা

এই এই পেজটা কত করে বিক্রি হচ্ছে এরা চুরানব্বই বেসতে হয়েছে চুরানব্বই বিক্রি হচ্ছে এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটা চুরানব্বই বিক্রি হচ্ছে চুরানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর আমরা আছি তো আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট জি ভোগরা বাইপাস গাজীপুরে না জি জি তা বর্তমানে আজকে হচ্ছে একটু বেচা কেনাটা ডাউন হ্যাঁ এরপরও এই আপনার পেজের বাজার কোন সময় প্রতিদিনই একটি আডানা কমে বাড়ে একটু আপডাউন একটু ডাউন হয় মানে একদিনের ভিতরে দেখা গেছে সকালে দুপুরে বিকালে আপ ডাউন হয় একটু আপ ডাউন হয় কিছু ডাপডাউন হয় কম বেশি বেসন লাগে আপনার ঘরের নামটা কি আমার ঘরের নাম ওই সাইনবোর্ড লাগান এটা হচ্ছে ভাই ভাই বাণিজ্য লয় এই যে ঘরের নাম হইলো ভাই ভাই বাণিজ্য লয় জি জি আর মার্কেটের নাম হইলো আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট ভোগরা বাইপাস আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে ব্যবসা করতে চায় কমিশনে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করতে চাইলে ওই যে নাম্বার গুলো দেওয়া আছে জি জি এই যোগাযোগ করলেই চলবে আপনার নাম্বারটা একটু যদি বলতেন নাম্বার না এই যে দর্শক এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এই যে কার্ডের নাম্বার দেওয়া আছে এই কার্ডের এই নাম্বারে যারা যোগাযোগ করলে যারা মনে করেন ব্যবসা করতে তারা দেখ এই নাম্বারে যোগাযোগ খুলি যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবো এরপরে কথা উনি যদি মাল পাঠায় আমরা বেচতে পারবো সমস্যা মাল পাঠাইলে আপনি বিক্রি করে হ্যাঁ হ্যাঁ উনি নিজে যে মাল আনবে ওনারা অনেকে নিজেরাই আসে এরপরে আমরা ফরিদপুর পাবনা ওনারা গৃহস্থরাই মাল নিয়ে আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রাজবাই টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ